আমার এই যে বন্ধু আছে নাম হলো ইসমাইল, হ্যাঁ খালি মেয়েদেরকে দেখলেই প্রশংসা করে। ও আপু আপনার তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনার জামাটা অনেক সুন্দর, আপনার হাসিটা অনেক ভালো, মিষ্টি, এই ধরনের প্রশংসা করে। তো প্রশংসা করলে মেয়েরা কিন্তু অনেক খুশিও। আপনি যদি আপনার ঘরের বউরের প্রশংসা করুন, জান মনা সোনা পাখি টিয়া পাখি তুমি যে জামাটা পরছো অনেক সুন্দর লাগতেছে, তোমার তো আজকে খুব ভালো লাগতেছে, তাহলে দেখবেন আপনার বউ অনেকটা খুশি হইব। যখন মনে করুন রান্না বান্না করে, তখন মনে করুন যে তরকারিটা যদি একটু খারাপও লাগে, তারপরে যদি আপনি বলেন যে তরকারিটা ভালো হয়েছে আর একটু ভালো করার চেষ্টা করবা, তাহলে দেখবেন আরও সুন্দর সুন্দর করে আপনার জন্য রান্না বান্না করব। আর প্রশংসা করলে আপনি ঠিক মতো রাত্রে ঘুমাইবারও পাইবেন। অনেক সময় আছে দেয়া যায় ঘুমাই দিতে পারেন না, মন খারাপ থাকে, সেই ক্ষেত্রে মনে করুন যে আপনার জন্য অনেকটা ভালো হইব, ঘুমানতেও পাইবেন, সব কিছু কিন্তু আপনি পাইবেন। আর বাকিটা আমি কইলাম না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর মহিলারা যারা আছেন, বাবিরা চাষিরা, এরাও মনে করুন যে প্রশংসা করবেন স্বামীর। স্বামী আপনার যেমনই থাকুক না কেন, সে তো আপনার স্বামী। স্বামী ছাড়া কিন্তু কোনো নারীর কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো কিছুই নাই। আপনি স্বামীর যদি আপনি প্রশংসা করেন, দেখবেন আপনি স্বামী অনেক ভালোবাসবো, আপনার আদর করবো, সোহাগ করবো, যত্ন করবো, সব কিছুই কিন্তু করবো। এর জন্য কি প্রশংসা করতে হয়, মেয়েরা মনে করুন বিশেষ দুইটা জিনিসই মনে করুন যে খুশি হয়। একটা হইলো মনে করুন যে তার যদি গয়নাগাটি পোশাক কাশাক যদি আইনা দেন, কানের দুল নাকের দুল এইসব যদি এনে দেন, তাহলে মনে করুন যে অনেক খুশিও। আর যদি তাগর লোকে মনে করুন একটু প্রশংসা করুন, তাহলে মনে করুন সব দিকই কিন্তু খুব সুন্দর। তাই বললে মনে করুন যে অন্য পিঢ়ির প্রশংসা করুন না যে আপনার বউয়ের সামনে, তাহলে মনে করুন যে আপনার কপালে মনে করুন যে মুরা জাড়াটাও জুটতে পারে। আপনার বউয়ের প্রশংসা করুন যে আবার যে আমার যে বন্ধুর কথা কইলাম, এই বন্ধু মনে করুন কি বিয়া করে লাগছে, তারপরে মনে করুন যে মেয়েদের প্রশংসা করে, তার মানে শালি টুলি যা আছে এগুলোর প্রশংসা করে। একদিন তো তার বউয়ের সামনে শালির প্রশংসা করতেছে, বউ তো মনে করুন যে দিছে সুডানিরা, কি কারণে শালির প্রশংসা করলো, কারণ অনেক বেড়ান তো আছে মনে করুন বউ তো মনে করুন যে শালি লইয়া ইটিং ফিডিং ছিটিং ফিডিং করবার জায়গা, এই জন্যই মনে করুন যে সুটানিরা দিছে। পরে হ্যাঁ আমার লোক এক হইতেছে সিদ্দিক যে এই যে এই কামটা আমি করছি, আমি দূর বেড়া ব্যাক কল বেড়া তুই বেড়া তোর বউর সামনে যায় তো শালির কথা কইসে লিগা, এমনি একটু আটটু তো মজা টজা তো করবি, শালি যখন আসেই তো শালি করে লইয়া কিন্তু অনেক মানুষের মজা করে, আনন্দ করে, উল্লাস করে। আবার দেখুন যে আপনারা শালি টালি লইয়া মনে করুন বউতে হালাইয়া যান না যায়। আবার অনেক মনে করুন ভাবিরাও আছে, জামাই আমার যেমন তেমন দেবর আমার মনের মতো, দেবর লোক টিটিং 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 করে, এই যে ফরকে টরকে তা ফরকে টরকে যে করবো সংসারে মনে করুন যে কোনো সময় আইনীতি কোনো কিছুই হইব না। স্বামী স্ত্রীর মধ্যে মনে করুন যে মিলম অব্যত থাকতে হইব, যদি ঝগড়াঝাটি করুন এই সংসারে কোনো দিন উন্নতি হবে না, না না না। এর জন্যই স্বামী স্ত্রী উভয়ে ভালোভাবে থাকতে হইব, একে অন্যজনের সাথে শেয়ার করতে হইব যে কী করুন যা না করুন যা সংসার কীভাবে আয়োনীতি করা যা, দুজনে মিললেই সংসারটা মনে করুন চালাইতে হইব। আর মনে করুন লেখাপড়া ছাড়া তো কোনো দামই নাই, সন্তানা দিলেদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত করতে হইব, নাহলে মনে করুন যে কোনো দিকেই শান্তি পাওয়া যাইব না। আর শিক্ষিত যদি করেন, সেই সন্তান যত কিছুই হোক আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনার পাশে অবশ্যই আয়সা দাঁড়াবে।